হ্যাঁ, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখন গলগি, গলগি বডি বা বাংলায় যদি বলি গলজি বস্তু, গলজি বস্তু। তো এটা হচ্ছে কি, আমরা জানি যে আদর্শ কোষের একটা অঙ্গাণু। তো এই গলজি বস্তুটা আসলে মেনলি কোন কাজে লাগে, এটা হচ্ছে কি, একটা আমরা জানি কোষের নিউক্লিয়াসের পাশে অবস্থিত কিছু সমান্তরাল বস্তু আছে যারা কি করে প্যাকেজিং এবং ট্রান্সপোর্টিং, অর্থাৎ প্যাকেট এবং ট্রান্সপোর্টিং, কোনো পদার্থ প্যাকেটিং করে এবং ট্রান্সপোর্টে সহায়তা করে। যেমন আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাই, অ্যাকচুয়ালি গলগি বস্তু স্ট্রাকচার হতে পারে তিন ধরনের। একটা হচ্ছে সিস্টার্নি, সিস্টার্নি, সিস্টার্নিগুলো দেখতে কিরকম, গলগি বস্তু সিস্টার্নিগুলো দেখতে হচ্ছে কি এইরকম, সিস্টার্নিগুলো দেখতে হচ্ছে এইরকম, এইরকম টাইপের হয়ে থাকে সিস্টার্নিগুলো, সিস্টার্নি। আরেকটা হচ্ছে কি ভ্যাসিকল, আরেকটা হচ্ছে স্ট্রাকচার হয় ভ্যাকিউল। মানে এই যে সিস্টার্নি, সিস্টার্নিগুলোর প্রান্তগুলো এইরকম স্ফীত হয়ে তৈরি করে হচ্ছে গিয়ে ভ্যাকিউল। এই যে এগুলো, এই যে সিস্টার্নের প্রান্তগুলো, এটাই একটা সিস্টার্নি, এটা একটা গলগি বডির স্ট্রাকচার। এর প্রান্তটা স্ফীত হয়ে যে তৈরি করলো এই স্ট্রাকচারটাকে বলা হয় ভ্যাসিকল। আবার কিছু কিছু অংশ এই সিস্টার্নির স্ট্রাকচার থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট থলের মতো তৈরি করে এই স্ট্রাকচারটাকে বলা হয় ভ্যাকিউল। ক্লিয়ার? সিস্টার্নি, দিস স্ট্রাকচার সিস্টার্নি। এই সিস্টার্নির দুই প্রান্ত স্ফীত হয়ে যে অংশটা তৈরি করলো এটাকে বলা হয় ভ্যাসিকল। আর হচ্ছে গিয়ে সিস্টার্নি থেকে কিছু কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র পকেটের মতো তৈরি করে তাদেরকে বলা হয় ভ্যাকিউল। তো এই হচ্ছে গলগি বস্তুর তিনটা স্ট্রাকচার। এবং এই গলগি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তোমাদের একটা কোশ্চেন আসে যে গলগি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, হাইড্রেট ফ্যাক্টরি। কোশ্চেন হচ্ছে কেন গলগি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কারণ হচ্ছে তোমার গলগি বস্তু হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট সংশ্লেষণে সাহায্য করে, মেনলি কার্বোহাইড্রেট সংশ্লেষণে, এই জন্য গলগি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গলগি বস্তু আরো অনেক কাজ আছে। গলগি বস্তু একটা কোনো একটা কিছু ঝিল্লিবদ্ধ করতে, প্যাকেজিং এবং ট্রান্সপোর্টিং এ হেল্প করে। এবং আমরা জানি আমাদের যে শুক্রাণু আছে, আমাদের শুক্রাণুর মাথায় আমরা জানি একটা মুকুটের মতো আছে যেটাকে আমরা বলি একরোজম। এটাকে বলা হয় একরোজম। শুক্রাণুর মাথায় এই যে একরোজম আছে, এই একরোজম তৈরি করতে সাহায্য করে কিন্তু এই গলগি বস্তু, ঠিক আছে? এই গলগি বস্তু শুক্রাণুর মাথার একরোজম তৈরিতেও সাহায্য করে। তাহলে কি কি বললাম, একটা গলগি বস্তুর কাজ, গলগি বস্তুর স্ট্রাকচার বলছি তিনটা, সিস্টার্নে ভ্যাকিউল, ভ্যাসিকল। সিস্টার্নে দুই প্রান্ত স্ফীত হয়ে ভ্যাসিকল, আর হচ্ছে গিয়ে সিস্টার্ন থেকে কিছু কিছু অংশ ছোটে ভ্যাকিউল তৈরি করে। গলগি বস্তুর কাজ তাহলে বললাম, এটা কি করে বিভিন্ন জিনিস প্যাকেজিং এবং ট্রান্সপোর্টিং হেল্প করে, তারপরে শুক্রাণু একরোজম তৈরি করে, তাছাড়া সেই কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন এবং লাইসোজোম গঠনে অংশ নেয়। অর্থাৎ লাইসোজোম গঠন করে কে, আমরা জানি গলগি বস্তু। তো এই ছিল গলগি বস্তু সম্পর্কে। এরপরে আমরা এখন যে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে গিয়ে লাইসোজোম। তাহলে পরীক্ষায় যদি আসে লাইসোজোম কোথা থেকে তৈরি হয়, আমরা কি বলবো, গলগি বস্তু থেকে, অবশ্যই গলগি বস্তু থেকে। এবার হচ্ছে গিয়ে লাইসোজোম, লাইসোজোম, লাইসোজোম কোষের একটা মারাত্মক একটি অঙ্গাণু লাইসোজোম। লাইসোজোমের ভিতরে একটা খুব ভয়ানক একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে কি, আমরা জানি হাইড্রোলেস। কি নাম? হাইড্রোলেস। লাইসোজোমের ভিতরে একটা এনজাইম থাকে যেটার নাম হাইড্রোলেস। অ্যাকচুয়ালি লাইসোজোমগুলো আমাদের শ্বেত রক্তকণিকায় খুব বেশি থাকে। কেন শ্বেত রক্তকণিকায় খুব বেশি থাকে? কারণ শ্বেত রক্তকণিকায় যে সকল জীবাণু, যেমন হচ্ছে স্পেশালি শ্বেত রক্তকণিকার ভিতরে আছে ম্যাক্রোফেজ,
নিউট্রোফিল এগুলো যেই সকল জীবাণু ভক্ষণ করে বা ফ্যাগোসাইটোসিস করে এগুলো মারার জন্য কাজ করে এই লাইসোজোম। এই লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলিকা। কেন আত্মঘাতী থলিকা বলা হয়? তীব্র খাদ্যাভাবের সময়, আমরা জানি তীব্র খাদ্যাভাবের সময় এই লাইসোজোমাল যে মেমব্রেনটা আছে অর্থাৎ লাইসোজোমের বাইরের আবরণটা ফেটে যায়। তীব্র খাদ্যের অভাবে লাইসোজোমের বাইরের আবরণটা ফেটে যায়। তখন ধরো এই আবরণটা যখন ফেটে যায় তখন ভিতর থেকে হাইড্রোলেজ এনজাইম বের হয়ে আসে এবং এই হাইড্রোলেজ এনজাইম পুরো কোষটাকেই সে পরিপাক করে ফেলতে পারে। এই হাইড্রোলেজ এনজাইমটা যখন পুরো কোষটাকেই সে পরিপাক করে ফেলে তখন তো পুরো কোষটাই মারা গেল, তাই না? তার মানে সে তার নিজের কোষকে মেরে ফেলতেছে, তাই জন্য তাকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ। তো যেই পদ্ধতিতে সে তার কোষটাকে মেরে ফেললো এটাকে বলা হয় অটোলাইসিস। কি বলে? অটোলাইসিস। তার মানে যে পদ্ধতিতে সে তার নিজের কোষটাকে মেরে ফেললো এটাকে বলা হয় অটোলাইসিস, এবং যেহেতু সে তার নিজের কোষকে মেরে ফেলে তাই তাকে বলা হয় আত্মঘাতী থলিকা। এবং লাইসোজোমে একটা এনজাইম থাকে, খুব ভয়ানক একটা এনজাইম, এটার নাম হচ্ছে হাইড্রোলাইজ। এবং এই লাইসোজোম তৈরি হয় গলগি বস্তু থেকে। মোটামুটি এই কিছু অংশ তোমরা জানা থাকলে মোটামুটি লাইসোজোম সম্পর্কে তোমাদের এনাফ। এবার আসা হচ্ছে গিয়ে তোমাদের যেটা পড়াবো এটা হচ্ছে গিয়ে ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গিয়ে মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে অমসৃণ, অমসৃণ বা রাফ যেটাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো কখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তুমি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবা? যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমে দানা থাকে তখন আমরা তাকে বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা থাকে তখন আমরা তাকে বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা থাকে না তখন তাকে আমরা বলি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে অমসৃণ, ঠিক আছে? আর না থাকলে হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেহেতু রাইবোজোমের দানা থাকে তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সে তৈরি করে না সাহায্য করে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিন ধরনের স্ট্রাকচার হইতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিন ধরনের স্ট্রাকচার হইতে পারে। যেমন এক নম্বরে সেম আগের মতো সিস্টার্নি, সিস্টার্নি সিস্টার্নি যেটা গোলকি বডিতেও ছিল। তারপর হচ্ছে গিয়ে তারপরে আমরা যে আরেকটা স্ট্রাকচার পাই ওইটা হচ্ছে ভেসিকল, ভেসিকল। আরেকটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে টিউবিউল, টিউবিউল। সিস্টার্নি ভেসিকল টিউবিউল। সিস্টার্নি স্ট্রাকচারটা কীরকম? সিস্টার্নি স্ট্রাকচারটা হচ্ছে দেখতে এইরকম, সিস্টার্নি মানে অনেকটা চৌবাচ্চার মতো দেখতে। এই হচ্ছে গিয়ে সিস্টার্নি স্ট্রাকচার বা চৌবাচ্চার মতো দেখতে অনেকটা, তাই না? আর হচ্ছে গিয়ে ভেসিকল, ভেসিকলটা কীরকম? ভেসিকলটা দেখতে এইরকম গোল, এই গোলাকার, জাস্ট এইরকম গোলাকার স্ট্রাকচার ভেসিকল। আর টিউবিউলটা দেখতে অনেকটা টিউবের মতো স্ট্রাকচার, এইরকম টিউবের মতো স্ট্রাকচার। ক্লিয়ার? তার মানে আমরা তিনটা স্ট্রাকচার পেলাম, একটা হচ্ছে গিয়ে সিস্টার্নি যেটা দেখতে চৌবাচ্চার মতো, ভেসিকল যেটা হচ্ছে গোল, আর হচ্ছে টিউবিউল যেটা হচ্ছে গিয়ে অনেকটা টিউব লাইক একটা স্ট্রাকচারের মতো। তো কী কী পাইলাম আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচারে? এটা হচ্ছে গিয়ে তিন ধরনের স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে তিনটা হইতে পারে, একটা হচ্ছে পারে সিস্টার্নি ভেসিকল টিউবিউল। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে অমসৃণ যেটা হচ্ছে গিয়ে রাইবোজোমের দানা থাকে যার গায়ে, এটা অমসৃণ। আর মসৃণ হচ্ছে যেখানে রাইবোজোমের দানা থাকে না। তো
সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যকৃত কোষ, প্লাজমা কোষ ইত্যাদিতে বেশিরভাগ অংশে প্রোটিন সংশ্লেষণে হেল্প করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো সাধারণত তোমার বিভিন্ন ইয়াতে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে গিয়ে যে সকল কোষে অপ্রোটিন জাতীয় পদার্থ বেশি থাকে, যেমন হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, ভিটামিন, স্টেরয়েড হরমোন ইত্যাদি তৈরি করতে সাহায্য করে। স্পেশালি হচ্ছে গিয়ে স্টেরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই কাজটা আমাদের খুব জরুরি, স্টেরয়েড হরমোন তৈরি করতে, স্টেরয়েড জাতীয় হরমোন তৈরি করতে সাহায্য করে হচ্ছে গিয়ে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তো আলটিমেটলি মোটামুটি এতটুকু হয়েছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে, তোমাদের জানলেই হবে মোটামুটি। এরপরে আমাদের টপিক হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করবো আমরা। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু কোষের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে গিয়ে বহুবচন, এক বচন আমরা বলি মাইটোকন্ড্রিয়ন। অন মানে হচ্ছে এক, মাইটোকন্ড্রিয়ন মানে হচ্ছে কি একটা মাইটোকন্ড্রিয়া, আর মাইটোকন্ড্রিয়া মানে হচ্ছে বহুবচন। মাইটোকন্ড্রিয়াটা দেখতে এইরকম, এই হচ্ছে কি একটা মাইটোকন্ড্রিয়া যদি হয়, মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরি, দুইটা আবরণ বিশিষ্ট। বাহিরের দিকে হচ্ছে গিয়ে বাহ্যিক আবরণ, বহিঃস্থ আবরণ, ভিতরে অন্তঃস্থ আবরণ। মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে আবরণটা এটা হচ্ছে এইরকম পেঁচানো, তো মাইটোকন্ড্রিয়ার বাহিরের আবরণটা, মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণটা এইরকম পেঁচানো, এটার নাম হচ্ছে গিয়ে ক্রিস্টি, এটাকে বলা হয় ক্রিস্টি। আর এটা হচ্ছে গিয়ে বহিঃস্থ আবরণ, ঠিক আছে, মানে দুইটা দ্বিস্তরে আবরণ বিশিষ্ট, বহিঃস্থ আবরণ আর ভিতরের অন্তঃস্থ আবরণ। অন্তঃস্থ আবরণটা পেঁচানো থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। তো আমরা জানি ক্রিস্টির গায়ে সুবিন্যস্ত ছোট ছোট বৃত্তাকার বস্তু থাকে, এগুলোকে আমরা নাইট্রোজেনও পড়েছি, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অক্সিজোম, এগুলোকে বলা হয় অক্সিজোম। ক্রিস্টির গায়ে বৃত্তাকার সুবিন্যস্ত বস্তু থাকে, তাদেরকে বলা হয় অক্সিজোম। আসলে একটা নাইনটিনে পড়েছে অক্সিজোম, কিন্তু এগুলোর আলাদা স্পেশাল একটা নাম আছে। এর তারা হচ্ছে গিয়ে এটিপি সিনথেসিস করতে সাহায্য করে, এটিপি সিনথেস বলা হয় থাকে তাদেরকে, এটিপি সিনথেস তাদেরকে বলা হয় এটিপি সিনথেস, তাই না? তাছাড়া মাইটোকন্ড্রিয়াতে কী আছে, মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ আছে। শুধু ডিএনএই না, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব প্রোটিনও আছে, শুধু ডিএনএই নয়, মাইটোকন্ড্রিয়াতে প্রোটিনও আছে, ঠিক আছে। এবং এই মাইটোকন্ড্রিয়াতে শুধু ডিএনএ নয়, প্রোটিন সংশ্লেষণকারী রাইবোজোম আছে, এবং এই রাইবোজোমটা হচ্ছে আদিকোষের রাইবোজোমের মতো 70S, ঠিক আছে, 70S রাইবোজোম থাকে মাইটোকন্ড্রিয়াতে। তো কী কী পাইলাম, মাইটোকন্ড্রিয়ার বহিঃস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ। বহিঃস্থ আবরণে কী, বহিঃস্থ আবরণ অন্তঃস্থ আবরণের মাঝখানে এই যে ভিতরের যে পার্টটা, এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। কী বলা হয়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আর এই অন্তঃস্থ আবরণের গায়ে থাকে হচ্ছে গিয়ে তোমার সুবিন্যস্ত বৃত্তাকার বস্তু, তাদেরকে বলা হয় অক্সিজোম। তাছাড়াও মাইটোকন্ড্রিয়াতে এবং এই অক্সিজোমগুলো এটিপি তৈরি করে, তাই তাদের এটিপি সিনথেস বলা হয় থাকে। তাছাড়াও মাইটোকন্ড্রিয়াতে গোলাকার বা বৃত্তাকার ডিএনএ আছে, তাই না? এবং 70S রাইবোজোমও মাইটোকন্ড্রিয়াতে থাকে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার এবং মাইটোকন্ড্রিয়ার কাজটা কি, এবার আমরা দেখব এই স্ট্রাকচারটা। বাসা অবশ্যই তোমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আঁকাবা, কারণ পরীক্ষা মোটামুটি আসে। দেখো মাইটোকন্ড্রিয়াতে একটা স্পেশাল টার্ম দেওয়া হয়, যেটাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের পাওয়ার হাউস অফ সেল একটা টার্ম বলা হয় মাইটোকন্ড্রিয়াতে। আমরা পড়ছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়
পাওয়ার হাউস অফ সেল, মানে কোষের শক্তিঘর। কেন কোষের শক্তিঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে? কারণ সে এটিপি তৈরি করে, এটিপি সিনথেসিস করে বা এটিপি তৈরি করে। আর আমরা জানি এটিপি কি? এডিনোসিন ট্রাই ফসফেট, মানে এটিপি হচ্ছে গিয়ে শক্তি বাহক, আমাদের শক্তি বাহক হচ্ছে গিয়ে এটিপি, অথবা এটার আরেকটা নাম হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। তো এটিপি তৈরি করে বিধায় এটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। সে কীভাবে কীভাবে এটিপি তৈরি করে এটাও মাইটোকন্ড্রিয়ার কাজ। সে বিভিন্নভাবে এটিপি তৈরি করে, যেমন মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র ঘটে, যেটাকে আমরা বলি ক্রেবস সাইকেল বা ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। তারপর হচ্ছে গিয়ে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, বিটা জাস্ট নামগুলো তোমরা জেনে রাখলে হবে, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের বিটা কার্বনে অক্সিডেশন হয়। এগুলো এক একটা বিশাল বিশাল প্রসিডিউর, এই প্রসিডিউরগুলোর মাধ্যমে সে আলটিমেটলি এটিপি তৈরি করে। তার মানে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়? কারণ সে এটিপি তৈরি করে কীভাবে? ক্রেবস সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি বিভিন্ন প্রসেসের মাধ্যমে সে এটিপি তৈরি করে, এই জন্য তাকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। এই ছিল মোটামুটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এতটুকু জানলেই তোমাদের হবে। আমাদের নেক্সট ক্লাসে তোমাদের শুরু করবো আমরা প্লাস্টিড থেকে, উদ্ভিদ কোষের সবচেয়ে বৃহৎ অঙ্গাণু প্লাস্টিড, এটা দিয়ে নেক্সট ক্লাস আমাদের লেকচারটা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। আকাশ, 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 দেখছো বাচ্চারা ঘুমাই।